जिन्हीं कुणाल घोषेर कण्ठरोध करेछिलो तिनी कुन्तल घोषेर चिठी लिखिएছে তারাই আবার সুদীপ্ত সেনকে দিয়ে চিঠি লিখিয়েছে। এটা বুঝতে আমার মনে হয় খুব একটা বেশি মেধারও প্রয়োজন না, এটা সহজ সরল হয়ে গেছে পশ্চিমবঙ্গের মানুষের সামনে। শ্রমিক তো তুমি যা বলছো চিঠিটা ঠিক না ভুল ওসব ছেলে মানুষই সস্তা ছেঁদো কথা ছেড়ে দাও। আমার তকে এসো যে 50 লক্ষ টাকা চিঠির কন্টেন্ট ঠিক না কন্টেন্ট ভুল, কে লিখেছে কাকে লিখিয়েছে কার পারপাস সার্ভ হচ্ছে না এগুলো আলাদা পার্ট। কন্টেন্ট ঠিক না ভুল 50 লক্ষ টাকা ছিল না। সুদীপ্ত সেন 50 লক্ষ টাকা ড্রাফটে দিয়েছে কাঁথি পুরসভায় আর বিপুল নগদটাও নয় পরে আলোচনা করছি। এইটা তদন্ত হোক না যে 50 লক্ষ টাকা ড্রাফট কাঁথি পুরসভায় সারদার অ্যাকাউন্ট থেকে গেছে না যায়নি, যদি গিয়ে থাকে তাহলে চিঠি ঠিক, আর যদি গিয়ে থাকে তাহলে সুদীপ্ত সেন যাদের নাম লিখছে অধিকারী ব্রাদার্স এন্ড আরো কয়েকজন যারা ওকে এই তোলাবাজি করতে নিয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা কি যে গ্রাউন্ডে যে প্রজেক্টের জন্য ওই 50 লাখ টাকা ড্রাফট বলা হচ্ছে সেই প্রজেক্টটা অ্যাপ্রুভ করার কোনো এখতিয়ার পুরসভার ছিল না। তাই ইডি এত পরিশ্রম করে গরমের মধ্যে এর ওর বাড়ি ঘুরে বেড়াচ্ছেন আপনারা, সিবিআই এত জায়গায় যাচ্ছেন, তো কাঁথি পুরসভায় সারদার টাকা আছে বলে দিচ্ছে সুদীপ্ত সেন, সেইটা কেন যাচ্ছেন না? তার কারণ ওখানে বিজেপির কোলের ছেলে শুভেন্দু ওই প্রতিষ্ঠিত তোলাবাজ চোরটা আছে বলে। আমি এটা পরিষ্কারভাবে বলছি চিঠি কার লেখা কি লেখা এসব পরে হবে, সুদীপ্ত সেনেরই লেখা অফিসিয়ালি এসছে আর থার্ড বার এসছে, কিন্তু আসল কথা হচ্ছে চিঠির কন্টেন্টে লেখা 50 লাখ টাকার ড্রাফট, সেই ড্রাফট সারদার অ্যাকাউন্ট থেকে কাঁথিতে গেছে না যায়নি, যদি গিয়ে থাকে ঘুষটি শুদ্ধ অ্যারেস্ট।